নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু হাসনাত শহীদ বাদলের সুস্থতা কামনায় কাশীপুর ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষ থেকে কাশীপুর কেন্দ্রীয় ঈদগাহ কবরস্থান জামে মসজিদে 12 অক্টোবর বাদ আসর মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন কাশীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আয়ুব আলী, কাশীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ সাত্তার, কাশীপুর ইউনিয়ন ফতুল্লা থানা যুবলীগের সাংগঠনিক সম্পাদক রেহান শরীর, সাবেক প্রচার সম্পাদক খোকন, ছাত্রনেতা হাবিবুর রহমান হাবিব, 9টি ওয়ার্ডের সভাপতি আতিক সেক্রেটারি, ওয়ার্ড আওয়ামী লীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ এবং ছাত্রলীগের নেতাকর্মীরা সহ অন্যান্য ব্যক্তিবর্গরা। পারভেজ খানের ক্যামেরায় সাব্বির আহমেদ, NAN TV, নারায়ণগঞ্জ।